হ্যালো ফ্রেন্ডস নেতাজি সুভাষ অফ ইউনিভার্সিটি অনলাইন বিডিপি রিনিউল নোটিশ বন্ধুরা বিডিপি ছাত্রছাত্রীদের জন্য রিনিউল নোটিশ পাবলিশ হয়ে গেলো কবে থেকে কারা রেনিউল করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিডিপি ছাত্রছাত্রীদের জন্য খুবই সুখবর আপনাদের রিনিউল নোটিশ অ্যাসাইনমেন্ট পাবলিশ হওয়ার আগেই পাবলিশ হয়ে গেল তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখুন তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন কাদেরকে রেনিউল করতে হবে এই নোটিশটি কাদের জন্য তো সম্পূর্ণ দেখে দিচ্ছি কবে থেকে আপনাদের রিনিউল করতে হবে কত টাকা লাগবে এবং কোন কোন ছাত্রছাত্রীরা রিনিউল করতে পারবেন পুরো নোটিশটি দেখিয়ে দিচ্ছি তারপরে আপনারা বুঝতে পারবেন যে কবে থেকে দেখুন আজকে নোটিশটি পাবলিশ হলো পাঁচ সাত দু হাজার একুশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে তো আমরা এক একটা করে প্রত্যেকে দেখে নেব যে কারা রিনিউল করতে পারবেন না অনেকেই সুযোগ পেলেন যে দেখুন ওখানে ফার্স্ট রিনিউল এবং সেকেন্ড রিনিউল দুটাই কিন্তু এখানে লেখা আছে অনলাইন বিডিপি ডিপি রিনিউল তো আপনারা দশ তারিখ থেকে রিনিউল করতে পারবেন দেখুন লেখা আছে অনলাইন রিনিউল ফর বিডিপি স্টুডেন্ট ইজ অ্যাবাউট টু স্টার্ট ফ্রম দশ সাত দু হাজার একুশ দশই জুলাই থেকে আপনারা রিনিউল করতে পারবেন স্টুডেন্টস ফ্রম দ্য রেজিস্ট্রেশন ইয়ার এজ মেনশন ইন দ্য ফলোয়িং টেবিল আর ইনস্ট্রাক্টেড টু রিনিউ দ্য রেজিস্ট্রেশন এট দ্য এন্ড অফ সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার ইন অর্ডার টু বি এনাবল হেমসেলফ টু অ্যাপিয়ার দ্য টার্ম এক্সামিনেশন টু কমপ্লিট অফ ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার তো বন্ধুরা টার্ম অ্যান্ড এক্সামিনেশনে বসার জন্য আপনাদেরকে অবশ্যই রিনিউল করতে হবে ফার্স্ট রিনিউল এবং সেকেন্ড রিনিউল দেখুন লেখা আছে যারা রেজিস্ট্রেশন করেছেন দু হাজার ষোলো সতেরো সালে যাদের যারা অ্যাডমিশন নিয়েছিলেন দু হাজার ষোলো সতেরো সালে বছরে তারা ফার্স্ট রিনিউল করতে পারবেন এলিজিবেল আছেন তারা যদি এর আগে না করে থাকেন তাহলে আপনারা রিনিউল করতে পারবেন এবং সেকেন্ড রিনিউল যদি করে থাকেন তাহলে সেকেন্ড রিনিউল দু হাজার সতেরো আঠেরো বৎসর যারা রিনিউল ইয়ে অ্যাডমিশন নিয়েছেন তারা রিনিউল করতে পারবেন দু হাজার আঠারো উনিশ যারা রেজিস্ট্রেশন করেছেন বা অ্যাডমিশন নিয়েছেন তারা রিনিউল করতে পারবেন এবং দু হাজার উনিশ কুড়ি এলিজিবল ইফ নট কমপ্লিটেড বিফোর যদি আগে আপনারা কমপ্লিট না করে থাকেন তাহলে আপনারা রিনিউল করতে পারবেন এরপরে দেখুন নিচে দু হাজার কুড়ি একুশ দু হাজার কুড়ি থেকে একুশ যারা রেজিস্ট্রেশন করেছেন মানে অ্যাডমিশন নিয়েছিলেন তারাও কিন্তু এলিজিবল তারা ফার্স্ট রিনিউলটা করতে পারবেন তো বন্ধুরা যারা আগে রিনিউল করেননি তারা আবার সুযোগ পেলেন যারা আগে কমপ্লিট করতে পারেননি কোর্সটি তারা রিনিউলটা করে নিতে পারবেন এখন আমরা দেখে নেব যে কোন কোর্সের জন্য কত ফিজ লাগছে বিডিপি কোর্স যারা কমার্স এবং আর্টস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এবং সমস্ত সাবজেক্ট লেখা আছে সোশিওলজি এডুকেশন ইকোনমিক্স অ্যান্ড কমার্স তো বন্ধুরা এইসব সাবজেক্টগুলি যারা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য লাগছে দেখুন একুশশো দু হাজার ষোলো সালের যারা আছেন দু হাজার সতেরো যারা আছেন আঠেরো দু হাজার সতেরো আঠেরো যারা বেঁচে আছেন তাদের সাতাশশো টাকা সেই বেচের জন্য এবং যারা বিডিপি সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন কিন্তু নন লেভ ম্যাথেমেটিক্স নিয়ে পড়ছেন কিন্তু তাদের নন লেভড সাবজেক্টগুলি আছে সাবসিডারি সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি এবং জিওগ্রাফি তাদের জন্য লাগছে আপনাদের দু হাজার ষোলো সালের স্টুডেন্টদের জন্য আঠাশো টাকা দু হাজার সতেরো আঠেরো যারা অ্যাডমিশন নিয়েছিলেন তাদের সাতাশ সাঁত্রিশশো টাকা এবং বিটিপি কোর্স যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন কিন্তু লেব আছে আপনাদের লেব বেস্ট সাবসিডারি সাবজেক্ট ম্যাথমেটিক্সের সঙ্গে যাদের সাবসিডারি সাবজেক্ট ফিজিক্স বোটানি এবং জুলজি আছে তারা তাদের লাগছে দু হাজার ষোলো সালের জন্য একত্রিশশো টাকা এবং দু হাজার সতেরো আঠারো জন্য চার হাজার আটশো ছেষট্টি টাকা তো বন্ধুরা বুঝতে পারলেন যে কাজ জন্য কত টাকা লাগছে আর আরও একটা সহজ নিয়ম যে আপনারা যখনই রিনিউল করতে যাবেন সেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন অ্যানোয়মেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পরেই যে কত ফিজ লাগবে অটোমেটিক্যালি সেখানে আপনারা দেখতে পাবেন এবং কিভাবে রিনিউল করবেন তা এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর এখনও অনেক সময় আছে আপনারা যথেষ্ট সময় আছে আপনারা রিনিউল করার জেনে ভেবে চিন্তা করে আপনারা রিনিউ করুন এরপরে যারা শুধুমাত্র স্টুডেন্টশিপ রিনিউল ফিজ দেবেন স্টুডেন্টশিপ রিনিউল রিনিউল করেছেন অ্যাডমিশনের টাকা দিয়েছেন কিন্তু ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার টাকাটা দিয়েছেন কিন্তু স্টুডেন্টশিপ রিনিউল হচ্ছে ছশো টাকা সেইটা কিন্তু দেননি সেটা লাগবে তো বন্ধুরা বুঝতে পারা গেল এরপরে কবে থেকে শুরু হচ্ছে দশ তারিখ থেকে আমি আগেই বললাম যে দশই জুলাই থেকে শুরু হচ্ছে এবং অনেক সময় আছে আপনাদের দশই জুলাই থেকে অনলাইন রিনিউল শুরু হচ্ছে একত্রিশে জুলাই পর্যন্ত আপনাদের চার বেলা চারটা পর্যন্ত লাস্ট ডেট আছে অনলাইন ফিজ সাবমিশন টাকাটা জমা দিতে হবে আপনাদেরকে দশ তারিখ থেকে তিনেই আগস্ট পর্যন্ত মানে টাকা জমা দেওয়ার জন্য আরও আলাদা এক্সট্রা তিন দিন সময় থাকছে তো বন্ধুরা বুঝতে পারলেন এখানে এবং ফি সাবমিশন অনলাইন ফি সাবমিশন এখানে কোনো এনি দেখুন আলাদা লেখা আছে এনি ব্রাঞ্চে তাহলে চোদ্দোই জুলাই থেকে তিনে আগস্ট পর্যন্ত আপনাদের সময় থাকছে তো বন্ধুরা এটি বিডিপি কোন কোন স্টুডেন্টের জন্য বুঝতে পারা গেল যে দু হাজার ষোলো সতেরো সালে দু হাজার সতেরো আঠারো দু হাজার আঠারো উনিশ দু হাজার কুড়ি একুশ এই বেচের যারা স্টুডেন্ট যারা আগে করতে পারেন রিনিউল তারা কিন্তু করতে পারবেন যারা আগে কমপ্লিট করতে পারেননি কোর্সটি তারা কোর্স করতে পারবেন এবং কার জন্য কত টাকা লাগছে সেই ফিজগুলি আপনাদের দেখিয়ে দেওয়া হল এরপরে যখনই আপনারা রিনিউল করতে যাবেন সেখানে স্ক্রিনে দেখতে পাবেন যে কত টাকা লাগছে না লাগছে সেটা অটোমেটিক্যালি এখানে দেখতে পাবেন এবং তো বন্ধুরা আজকের ভিডিওই মাত্রই যে এই হলো যে আপনাদের রিনিউল বিডিপি রিনিউল একটি নোটিশ খুবই গুরুত্বপূর্ণ নোটিশ ভিডিওটি ভালো লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যাসাইনমেন্ট পাবলিশ হওয়ার আগেই আপনারা পেয়ে গেলেন রিনিউল তো আপনারা রিনিউল করে নেন এবং আপনারা অ্যাসাইনমেন্ট পাবলিশ হলেই এখান থেকে আপনারা অ্যান্সারপত্র পেয়ে যাবেন সমস্ত আপডেট সবার আগে তাই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ